ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না। উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস, কর্ণধার জ্যোতিষ আচার্য উত্তরা। আমাদের ঠিকানা বারুইপুর পালপাড়া, বারুইপুর কলকাতা, এবং অপর শাখা মহুয়াতলা 1 নম্বর বাঞ্জেটিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। গরম পড়লে তরমুজের চাহিদা বাড়ে, ওপরটা সবুজ হলেও ভেতরটা টকটকে লাল, যা এখন রমজান মাসের ফলের বাজারে দেদার বিকোচ্ছে। মাত্র 25-30 টাকা কেজি দরে বিকোচ্ছে এই ফল, যা কিনতে ভিড় জমিয়েছেন আমজনতা। বিক্রেতারাও বেজাজ খুশি, তরমুজ থেকে ভালোই লক্ষ্মী লাভের আশা। এর ফলে কি কি গুণাগুণ রয়েছে তা সবটাই জানালেন চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য। হ্যাঁ অবশ্যই, প্রথম ফল আর গরমের ফল, আর যা গরম পড়েছে তো তরমুজ খাওয়া খুবই ভালো। আমিও নিয়ে যাচ্ছি এবং আমার পরিবারের জন্য নিয়ে যাচ্ছি, আমি ভীষণ ভালোবাসি এবং শরবত করেও খাই। হ্যাঁ, এই সিজনে আর তরমুজ তো সিজনের ফল, তো সবসময় পায় না, সিজনের ফলগুলো যখন সবসময় পায় না, আর তরমুজ খুবই ভালো লাগে, তো এই সময় পাওয়া যায় বলে মোটামুটি আমি প্রায়ই আসি এখানে কিনতে। খুবই ভালোবাসি এবং খেতেও খুব ভালো লাগে। ওরা বড়রা, আমি, মা, তারপরে দিদি, ছেলেরা, দাদারা সবাই ভালোবাসে। হ্যাঁ, তরমুজ মোটামুটি ভাই আছে, এখানে খারাপ নাই, ভালোই চলছে আছে এখানে। পার্ডে 500-600 কেজি 1 কুইন্টাল পার হয়েছে, 10 কুইন্টাল মতো হয়ে যাচ্ছে। আমাদের কাছে এখন বাইরে থেকে আসছে, তো পুনে, এটা পুনের মাল, মহারাষ্ট্রের পুনে থেকে আসছে এখানে। এর আগে ব্যাঙ্গালোর এসেছিল, এখানে কোচবিহারে পোকরাজ ঢুকছে, তারপর তখন ব্যাঙ্গালোর থেকে, ব্যাঙ্গালোর নিচে 20-25 চাহিদা মোটামুটি আছে। আরও গরম পড়লে আর একটু বেশি চাহিদা হবে, রমজানের মাসে সেভাবে চাহিদা নাই, এখন সেই অভাবটা এখনও পড়েনি। এই দুদিন থেকে একটু গরমটা পড়েছে, তাই একটু কমি বেচাকেনা একটু বেড়েছে আগের তুলনায়। বেশিদিন নাই, আর 9টা দিন আছেন, দেখেন কতটা কিছু করা যায়। তবে যা হচ্ছে মানে ভালো হচ্ছে, মোটামুটি খুব খারাপ বাজার যাচ্ছে না বলবো। স্থিতিতে আমরা তরমুজ বলতে বুঝি বাইরেটা সবুজ আর ভেতরে লাল। এখন এই নির্বাচনের প্রেক্ষাপটে এই তরমুজ শব্দটা কিন্তু জনপ্রিয়, কিন্তু তরমুজ এমন একটা ফল যার ভীষণ উপকারিতা রয়েছে। মেডিকেল সায়েন্স বলছে যে তরমুজের মধ্যে প্রায় 92% ওয়াটার কন্টেন্ট থাকে, এবং এই প্রবল গ্রীষ্মের দাবদাহে তরমুজ কিন্তু আমাদের পিপাসা মেটাতে অনেকটাই সক্ষম। অন্যান্য শাসালো ফল যেমন আম, কঁঠাল, কলা, লিচু, আনারস, এই ফলগুলোতে আমাদের অনেকটা হাইপারটনিক সলিউশন থাকে, কিন্তু আমাদের শরীরের প্রয়োজন আইসোটনিক সলিউশন, মানে 0.9% সোডিয়াম ক্লোরাইডের সমান, এবং এটা কিন্তু পাওয়া যায় তরমুজে। তরমুজে যেরকম রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিনস, কার্বোহাইড্রেট, এবং এর সাথে ওয়াটার কন্টেন্টও রয়েছে, এবং ভিটামিনের মধ্যে ভিটামিন এ এবং ভিটামিন সি যথেষ্ট পরিমাণে থাকে তরমুজে। তরমুজ বহু রোগ প্রতিরোধ করার ক্ষমতা থাকে এবং ইমিউনিটি বুস্ট আপ করে। আর এই সময় মাহে রমজান মাসে উপোষের পরে, তারপরে যখন সন্ধ্যাবেলায় যদি তরমুজ খাওয়া যায়, তাহলে কিন্তু একসাথে সারাদিনের যে ডিহাইড্রেশন সেটা কিন্তু অনেকটাই মেটে। তরমুজ খুব সস্তা এবং উপকারী ফলও, তাই তরমুজকে রাজনীতির রঙে দেখবেন না। তরমুজ শুধুমাত্র পিপাসার জন্য নয়, তরমুজ প্রয়োজন ওয়াটার কন্টেন্ট বৃদ্ধি করার জন্য, মিনারেলস বা খনিজ দ্রব্যের জন্য, ভিটামিনসের জন্য, প্রোটিনের জন্য, এবং সর্বোপরি শরীরকে সুস্থ রাখার জন্য। তাই নিশ্চিন্তে তরমুজ খান, এবং তরমুজ আমাদের অনেক শারীরিক রোগ প্রতিরোধ করতে সক্ষম হয়। তার মধ্যে রয়েছে ইস্কেমিক হার্ট ডিজিজ, তাছাড়া হাইপারটেনশন, ডায়াবেটিস, এই রোগীদের ক্ষেত্রে কিন্তু গ্লাইসেমিক কন্ট্রোল কিন্তু হয়, তাই তরমুজ কিন্তু মডারেশন পরিমাণে খাওয়া যেতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই গ্রীষ্মের দাবদাহে নিজেকে বাঁচানোর জন্য অবশ্যই তরমুজ খাবেন। আমি ডক্টর রঞ্জন ভট্টাচার্য, প্রফেসর অফ সাইকিয়াট্রি, ভিজিটিং সাইকিয়াট্রিস্ট, রুবি জেনারেল হাসপাতাল, মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতাল, কলকাতা। নমস্কার। ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না, আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন স্বনামধন্য অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায়। উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস, কর্ণধার জ্যোতিষ আচার্য উত্তরা। মনে রাখবেন, উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমেডি দেওয়া হয়, অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয়, মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয়, এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয়।
তাই কেরিয়ার, বিবাহ, উচ্চশিক্ষা, জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস, কর্ণধার জ্যোতিষ আচার্য উত্তরা। আমাদের ঠিকানা বারুইপুর পালপাড়া, বারুইপুর কলকাতা, এবং অপর শাখা মহুয়াতলা 1 নম্বর বাঞ্জেটিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।